সপ্তম অধ্যায়, অধ্যায় সাত বলছে পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ, বলছে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং সৌর বিদ্যুৎ শক্তি সম্পদ, যার সাহায্যে আমরা কোনো কাজ করা যায় তাকে আমরা কি বলি, শক্তি বলি। শক্তি ছাড়া সভ্য জগৎ একেবারে অচল। কাঠ, কয়লা, খনিজ তেল পুড়িয়ে আমরা তাপ পাই। এই তাপ দিয়ে গৃহস্থলী রান্নার কাজ হয়, যানবাহন চালানো হয়, কলকারখানার ইঞ্জিনও চালানো হয়। আবার এই তাপ থেকে বিদ্যুৎও তৈরি করা হয়। বর্তমানে শক্তি বলতে বিদ্যুৎ শক্তিকেই বোঝায়, তাই শক্তি সম্পদ হলো বিদ্যুৎ শক্তি, ব্যবহার ও প্রয়োগ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যাবতীয় কাজ করি বিদ্যুতের সাহায্যে। বাড়িতে আলো জ্বালানো, রেডিও, টিভি, ফ্রিজ, টেপ রেকর্ড, পাখা, হিটার, ওয়াশিং মেশিন, জল গরম করার মেশিন প্রভৃতি বিদ্যুতের সাহায্যে চলে, বিদ্যুৎ শক্তির সাহায্যে। আবার ট্রেনও চলে, ট্রামও চলে, কলকারখানা নানা রকম শিল্পের কাজে, ওষুধ, কাগজ, সিমেন্ট কাজ প্রভৃতি যাবতীয় জিনিস তৈরিতেও বিদ্যুতের প্রয়োজন হয়। নানান উৎস থেকে আমরা কিন্তু বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। একটা হচ্ছে প্রচলিত শক্তি, আর একটা হচ্ছে অপ্রচলিত শক্তি। প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস, যেসব শক্তি থেকে আমরা বহুদিন ধরে শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করেছি, সেগুলিকে বলা হচ্ছে চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস। যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি উৎপন্ন থেকে উৎপন্ন তাপবিদ্যুৎ, নদী বা জলপ্রপাতের স্রোতের থেকে তৈরি জলবিদ্যুৎ, ইউরেনিয়াম ও থোরিয়াম থেকে তৈরি পারমাণবিক বিদ্যুৎ। অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি উৎস কোনটা? শক্তি উৎস থেকে বর্তমান বিদ্যুৎ শক্তি উৎপাদন এখন বিশেষ প্রচলিত হয়নি, যেমন অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলে। সূর্যের তাপ ও আলো থেকে উৎপন্ন সৌর বিদ্যুৎ, নদীর জোয়ারের বেগ থেকে উৎপন্ন জোয়ার ভাটা বিদ্যুৎ, বায়ুপ্রবাহের সাহায্যে বায়ু কল চালিয়ে উৎপন্ন হচ্ছে বায়ু বিদ্যুৎ, গোবর ও আবর্জনা গ্যাস থেকে উৎপন্ন জৈব সার বিদ্যুৎ, সমুদ্রের তরঙ্গের শক্তি থেকে উৎপন্ন সমুদ্র তরঙ্গ বিদ্যুৎ, আর উষ্ণ প্রসবনে জলের তাপ থেকে উৎপন্ন হচ্ছে ভূ তাপ বিদ্যুৎ। এগুলো হচ্ছে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস। আমরা এগুলো কোথা থেকে পাচ্ছি? প্রচলিত বিদ্যুৎ উৎস বিদ্যুৎ শক্তি মানে সরি প্রচলিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পশ্চিমবঙ্গের নানা স্থানে গড়ে উঠেছে। বর্তমানে অপ্রচলিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে এবং কোন কোন স্থানে প্রকল্প গড়ে তোলারও কাজ চলছে। তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গে তাপবিদ্যুতের ব্যবহার বরাবরই বেশি থাকে। তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে কলকাতা ব্যান্ডে, সাঁওতালদি, টিটাগড়, হলদিয়া, গৌরীপুর, দুর্গাপুর, বক্রেশ্বর, ফারাকা, কোলাঘাট, বজবজ, মেজিয়া ও সাগরদিঘিতে। জলবিদ্যুৎ হচ্ছে মেসেঞ্জার, জলঢাকা, ছোটরঙ্গিন, বালাসান, রামমাম ইত্যাদি স্থানে। সৌরবিদ্যুৎ হচ্ছে অপ্রচলিত শক্তির উৎসের মধ্যে সৌরবিদ্যুৎ শক্তি বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সৌরশক্তিকে বিদ্যুতের রূপান্তর নিয়ে নানা রকম গবেষণা চলছে। ছোটখাটো ক্ষেত্রে কম বিদ্যুৎ খরচ হয় এমন ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সুন্দরবন অঞ্চলে কোনো কোনো গ্রামে সৌরবিদ্যুতের সাহায্যে আলো জ্বালানো হয়, পাখা চালানো হয়, টিভি চালানো হচ্ছে। সরাসরি সূর্যের তাপের সাহায্যে সোলার কুকার বা সোলার হিটারেরও ব্যবহার করে রান্নার কাজ হচ্ছে। পূর্ব কলকাতার ইস্টার্ন বাইপাসের ওপর সায়েন্স সিটির নিকটে সোলার এনার্জি পার্ক তৈরি করা হয়েছে। এখানে নানাভাবে সৌরশক্তি ব্যবহার দেখানো হয়েছে, সৌর শক্তি ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি জোয়ারভাটার শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জোয়ারভাটার শক্তি থেকে বিদ্যুৎ তৈরি কেন্দ্র তৈরি করা হচ্ছে সুন্দরবনের দুর্গাধানী খাড়িতে। এটি ভারতের প্রথম প্রকল্প। বায়ুপ্রবাহের শক্তি থেকে শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সুন্দরবন অঞ্চলের সাগরদ্বীপে বায়ুপ্রবাহের শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। জৈব গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গোবর ও অন্যান্য জৈব আবর্জনা পচে তা থেকে জ্বালানি জৈব গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাস জ্বালিয়ে আলো ও তাপ পাওয়া যায়। জৈব গ্যাস জ্বালানি রূপে ব্যবহার করে বিদ্যুৎ তৈরির ব্যবস্থা করা হচ্ছে।
নানা কারণে বর্তমান প্রচলিত শক্তির উৎস ছেড়ে অপ্রচলিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ তৈরি করা করে ক্রমবর্ধমান চাহিদা পূরণের চেষ্টা চলছে। এখানে আমরা এই সারাংশটা আমরা অবশ্যই ভালো করে পড়ব। তারপরে আমরা পড়ব, এখানে দেখো শক্তির উৎস দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম করো, পশ্চিমবঙ্গে কোথায় এই ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, এখানে তোমাকে ডিটেলস বলে দেওয়া হয়েছে। এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। এছাড়া অনুশীলনী গুলোর প্রশ্ন তো করতেই হবে। তারপরে আমরা দেখছি শিল্প, পশ্চিমবঙ্গের শিল্প সম্পদ। পশ্চিমবঙ্গে শিল্প, পশ্চিমবঙ্গ হচ্ছে সাধারণত কৃষি প্রধান রাজ্য। আমাদের রাজ্যে কেন, ভারতবর্ষের ম্যাক্সিমাম দেশই হচ্ছে কৃষি প্রধান দেশ। কৃষি ছাড়া আমাদের দেশে শিল্পে উন্নতশীল, আমাদের রাজ্যে নানা রকম শিল্প কিন্তু গড়ে উঠেছে। কৃষি ছাড়া আমাদের দেশে শিল্পে নানা রকম শিল্প গড়ে উঠেছে। চাষাবাদ করে আমরা ফসল পাই, বন থেকে পাই নানা রকম বনজ সম্পদ, খনি থেকে পাই খনিজ সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে কোনো জিনিসে রূপান্তরিত করে আমাদের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা, এই রূপান্তর পদ্ধতি হলো শিল্প। যেমন কৃষি থেকে আমরা পাট পাচ্ছি, সেই পাট সরাসরি ব্যবহার করতে পারি না, চটকল বা জুট মিলে সেই পাটকে সরু দড়ি তৈরি করা হয়, তা থেকে চট বোনা হয়। চটকলে এই কাজটা হলো শিল্প কাজ। শিল্প কৃষিজ খনিজ বনজ দ্রব্যকে কাজে লাগিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিস তৈরি করাকেই আমরা কি বলবো, শিল্প বলবো। শিল্পে যেসব জিনিস উৎপন্ন করা হয় তাকে বলা হয় শিল্পজাত দ্রব্য। যারা এগুলি তৈরি করেন তাদের বলা হয় শ্রমিক বা কারিগর। আমাদের পশ্চিমবঙ্গে তাঁত শিল্প, পাট শিল্প, চা শিল্প, নানা রকম ছোট বড় নানা রকম শিল্প গড়ে উঠেছে। শিল্পের প্রকারভেদ, শিল্পের আকার অনুযায়ী ছোট বড় অভিচারে আমরা শিল্পকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে কুটির শিল্প, যেটা আমরা ঘরে বসে ছোটখাটো যন্ত্রপাতির সাহায্যে করতে পারি। ক্ষুদ্র শিল্প, বিড়ি হুঁশিয়ারি চর্ম শিল্প, এটাও ছোটখাটো যন্ত্রপাতির সাহায্যে করা হয়, কিন্তু এখানে একটু লোক বেশি লাগে বা জায়গাও বেশি লাগে। বৃহৎ শিল্প, যেটা অনেকটাই পরিমাণে বেশি জায়গা লাগে এবং প্রচুর শ্রমিক, প্রচুর মূলধন, প্রচুর কাঁচামাল লাগে। এছাড়াও আরো আছে পর্যটন শিল্প, কুটির শিল্প। কুটির অর্থাৎ বাড়িতে বসে পরিবারের লোকজন মিলে একলা যে ছোট ছোট শিল্প কাজ করা হয় তাকে বলা হচ্ছে কুটির শিল্প। বৈশিষ্ট্য, কুটির শিল্পের লোকজন কম, বাড়ির লোকজন মিলেই করা যায়, কুটির শিল্পে খুব জায়গাও কম, কুটির শিল্পে যন্ত্রপাতি মূলধন টাকা পয়সায় কিন্তু কম লাগে। আমাদের রাজ্যে নানা ধরনের কুটির শিল্প চালু আছে, যেমন সোনার উপর গয়না তৈরি, কাঁচের টিউব, পাল, টুনিবাল, চামড়া দিয়ে জুতো, বেল্ট ব্যাগ, কাপড়ের থান কেটে ব্লাউজ, শার্ট, গেঞ্জি তৈরি, হ্যাঁ গামছা তৈরি, শাড়ি ধুতি তৈরি, বাঁশের বেতের কাজের তৈরি, শাখার শাখের কাজ, তামা পিতল কাঁসা বাসন তৈরি, তসর রেশমের কাপড় তৈরি, গালা খেলনা মাদুর, হ্যাঁ পাটি তৈরি, ধূপ শোলা থার্মোকলের কাজ, এসব হচ্ছে কুটির শিল্প। গয়না শিল্প কলকাতা, এবার প্রাপ্তিস্থান, কোথায় কি শিল্প গড়ে উঠেছে, এই প্রাপ্তিস্থানগুলো আমরা খুব ভালো করে পড়ব। গয়না শিল্প কলকাতা, বাল শিল্প কলকাতা, চর্ম শিল্প কলকাতা, বাটানগর, বানতলা, পোশাক শিল্প হচ্ছে কলকাতা, হস্তচালিত তাঁত হচ্ছে শ্রীরামপুর, বেগমপুর, শান্তিপুর, ধনেকালী, ফরাসডাঙ্গা, বিষ্ণুপুর, নদিয়া, ফুলিয়া। রেশম শিল্প হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, সুজাপুর, কালিয়াচক। মৃৎশিল্প হচ্ছে কলকাতা কুমারটুলি, নদিয়ার কৃষ্ণনগর। এছাড়া পশ্চিমবঙ্গের সর্বত্র মাটির হাড়ি কলসি, ভাঁড়, প্রতিমা, পুতুল তৈরি হয়। পোড়ামাটি শিল্প হচ্ছে বাঁকুড়া টেরাকোটা শিল্প। বাসন শিল্প হচ্ছে বাঁকুড়া মুর্শিদাবাদে খাগড়া কাঁসা পিতল বাসনের শিল্প। গালা শিল্প হচ্ছে পুরুলিয়ার ঝালদার, বাঁকুড়ার মুকুটমণিপুর, সরি বাঁকুড়ার সোনামুখী। শঙ্খ শিল্প হচ্ছে বাঁকুড়া ও বিষ্ণু পূর্ব মেদিনীপুর, দীঘা। মাদুর ও পাট শিল্প হচ্ছে পূর্ব মেদিনীপুর। ক্ষুদ্র শিল্প, ছোট ছোট কারখানা বা সমবায় ভিত্তিতে ছোটখাটো যন্ত্রপাতি, কম সংখ্যক শ্রমিক, অল্প মূলধন নিয়ে এই শিল্প গড়ে উঠেছে। বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্র শিল্পের জন্য কম জায়গা, ক্ষুদ্র শিল্প পরিচালনার জন্য কম শ্রমিক, ক্ষুদ্র শিল্পের জন্য অল্প মূলধন, ছোট ছোট যন্ত্রপাতি। আমাদের রাজ্যে বহু ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে, এদের মধ্যে অন্যতম হচ্ছে পাড়, তাঁতের সাহায্যে কাপড় বোনা, গেঞ্জির কাপড়, রেডিও দূরদর্শন তৈরি, লেদ মেশিনের যন্ত্রাংশ তৈরি, চাষ, মধু, মাছ চাষ, মধু, মৎস্য সংরক্ষণ, বিক্রয়,
বৈদ্যুতিক বাল্ব তৈরি, অ্যালুমিনিয়ামের জিনিস ও যন্ত্রপাতি তৈরি, তথ্য প্রযুক্তি শিল্প। এগুলো পাওয়া যাচ্ছে কোথায়? পাওয়ার রুম বা যন্ত্রপাতি চালিত তাঁতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম। হোশিয়ারি হচ্ছে হাওড়া, হুগলি, কলকাতা। চর্মশিল্প হচ্ছে কলকাতা, হাওড়া বিভিন্ন স্থানে চামড়া ও রেশমের জুতো তৈরি করা হয়। জুতো, ব্যাগ, বেল্ট, চটি এসব তৈরি হয়। লেদ মেশিন, হাওড়ার বিভিন্ন স্থানে প্রচুর লেদ মেশিন শিল্প আছে। বিটি শিল্প হচ্ছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। মৎস্য চাষ হচ্ছে সুন্দরবন অঞ্চল, পূর্ব মেদিনীপুরের দীঘা, জুনপুর, শঙ্করপুর। এছাড়া পশ্চিমবঙ্গের সর্বত্রই নদী, ভেড়ি, পুকুর, দিঘি, জলাশয়ের মাছ চাষ করা হয়। পশ্চিমবঙ্গে বহু স্থানে মাছ সংরক্ষণ ও বিক্রয় কেন্দ্র আছে। বৃহৎ শিল্প, বিশাল জায়গা জুড়ে বড় বড় যন্ত্রপাতি বেশি মূলধনের সাথে বহু শ্রমিকের দ্বারা যে শিল্প উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে বৃহৎ শিল্প। এই বৃহৎ শিল্পের লাগে অনেক জায়গা, অনেক বড় জায়গা, অনেক বড় বড় যন্ত্রপাতি, প্রচুর দক্ষ শ্রমিক বা কারিগর, প্রচুর মূলধন, কাঁচামাল ও শিল্পজাত দ্রব্য আনা নেওয়ার জন্য জলপথ, সড়কপথ ও রেল যোগাযোগে থাকা খুব দরকার। জলপথে যোগাযোগ সুবিধার জন্য বৃহৎ শিল্পগুলি সাধারণত কোনো নদীর তীরে বা মোহনায় গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বৃহৎ শিল্পের মধ্যে অন্যতম কয়েকটি হল পাট শিল্প, চা শিল্প, বস্ত্র শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পরিশোধন শিল্প, রেল শিল্প, মোটরগাড়ি নির্মাণ ও রাসায়নিক শিল্প। যদিও বর্তমানে মোটরগাড়ির তৈরি কারখানা নির্মাণ বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের নানা জেলায় ঘরে বসে সমবায় ভিত্তিতে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে। আমরা পশ্চিমবঙ্গে কোথাও কোথাও কি কি শিল্প গড়ে উঠেছে তা জানবো। পাট শিল্প কোথায় গড়ে উঠেছে, এই পাট থেকে কি কি জিনিস তৈরি হয়, বস্ত্র শিল্প, লৌহ ইস্পাত শিল্প, এগুলো আমরা সমস্ত ডিটেলস এগুলো পড়ে জানব। এরপরে আমরা দেখব যে কোথায় কি পাওয়া যাচ্ছে। পাট শিল্প কোথায় প্রাপ্তি? নদিয়ার হুগলি নদীর তীরে, নৈহাটি, কাকিনাড়া, ভাটপাড়া, শ্যামনগর, জগদ্দল, টিটাগড়, ব্যারাকপুর, খড়্গ, হদ্দেশ্বর, বৈদ্যবাটি, শ্রীরামপুর, বালি, উলুবুড়িয়া, বজবজ, বিড়লাপুর প্রভৃতি স্থানে পাট শিল্প গড়ে উঠেছে। বস্ত্র শিল্প হচ্ছে শ্রীরামপুর, ঋষা, কোন্নগর, সালকিয়া, পানিহাটি, হাওড়া, বেঙ্গুলিয়া, সোদপুর, শ্যামনগর, ফুলেশ্বর। কাগজ শিল্প হচ্ছে 1870 সালে প্রথম কাগজ কল স্থাপিত হয় টিটাগড়ে। এছাড়া আছে কাকিনাড়া, বালিতে আছে প্রথম। তাছাড়া টিটাগড়, কাকিনাড়া, নৈহাটি, হালিশহর, চাকদহ, ত্রিবেণী, বাঁশবেড়িয়া, শ্রীরামপুর প্রভৃতি স্থানেও কাগজ শিল্প গড়ে উঠেছে। লৌহ ইস্পাত শিল্প হচ্ছে দুর্গাপুর, কুলটি, বর্ধমান, দুর্গাপুর, কুলটি ও বার্নপুর। চা শিল্প হচ্ছে দার্জিলিং এ মকাইবাড়ি, আম্বুটিয়া, হ্যাপি ভ্যালি ইত্যাদি স্থানে। জলপাইগুড়ি জেলার হচ্ছে মাল, মেটিনি, আলিপুরদুয়ারে হচ্ছে মাদারিহাট। রেল ইঞ্জিন নির্মাণ শিল্প হচ্ছে চিত্তরঞ্জনে, রেল ওয়াগন তৈরি হচ্ছে কলকাতার দমদমে, মোটরগাড়ি নির্মাণ শিল্প হচ্ছে হুগলি জেলার হিন্দমটরে, যেটা আজ বন্ধ। রাসায়নিক শিল্প হচ্ছে কলকাতার রিষড়া, কোন্নগর, হাওড়া, হুগলি, হলদিয়া, পানিহাটি। খনিজ তেল হচ্ছে হলদিয়াতে। দক্ষিণ চব্বিশ পরগনায় ফলতায় মুক্ত বাণিজ্য অঞ্চলে বিভিন্ন শিল্পের সমাবেশ ঘটেছে। উত্তর চব্বিশ পরগনা সল্টলেক সেক্টর 5 তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে। পর্যটন শিল্প, দেশ বিদেশে বেড়ানো হলো পর্যটন। পর্যটন শিল্পের ফলে পরিবহন, যাতায়াত ব্যবস্থা, হোটেল ব্যবসা, পর্যটন সংস্থা, স্থানীয় কুটির শিল্প, ক্ষুদ্র শিল্পের আর্থিক রোজগারের সুযোগ হয়। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান, তীর্থক্ষেত্র, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান প্রদান হয়। মানুষের সঙ্গে মানুষের মনের সম্পর্ক স্থাপিত হয়। ইতিহাস প্রসিদ্ধ স্থান, সংস্কৃতি ও বিনোদন কেন্দ্র, সাংস্কৃতিক উৎসব কেন্দ্র, তীর্থস্থান, প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, এগুলো সব ডিটেলসে কিন্তু পড়তে হবে। শুধু পড়লেই হবে না, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা জেনে রাখবো নাইলন, সিনথেটিক বহুল ব্যবহারের জন্য অন্যান্য পর্যটন অন্যান্য পাট শিল্পগুলো মার্ক আছে, তবে পাখি তৈরি জিনিসের ব্যবহার করা নিরাপদ। নাইলন বা সিনথেটিক যে কোনো জিনিস আমরা ব্যবহার করছি সেগুলো সহজেই কিন্তু নষ্ট হয় না, সেগুলো কি করছে পরিবেশকে দূষিত করে তুলছে, তাই এগুলো বন্ধ হওয়া অবশ্যই দরকার। ন্যাপথা থেকে আমরা কি পাচ্ছি সেটা আমাদেরকে পড়তে হবে। এটা ন্যাপথাটা টিকা হিসেবে দিতে পারি, মূলধন কি সেটাও টিকা হিসেবে দিতে পারি। এখানে শিল্প কাকে বলে, কুটির শিল্প কাকে বলে, হ্যাঁ,
বৃহৎ শিল্প কাকে বলে, এগুলো ডিটেলসে পড়তে হবে এবং এখান থেকে প্রশ্ন করব। ঠিক আছে, এবারে আমি কি করব, আরেকটা চ্যাপ্টার আছে ওইটুকুনি অবধি তোমাদের হবে, তো আমি এটা পড়ে দিই, তারপরে আমরা তিনটে চ্যাপ্টার মিলে কি করব প্রশ্ন উত্তর গুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকে এখন এই ক্লাসটাতে আমি পড়িয়ে দিই, পরের ক্লাসটাতে আমি প্রশ্ন উত্তর গুলো আলোচনা করে দেবো। বলছি পরিবহন যাতায়াত ব্যবস্থা, আমরা কি করি, আগে কি করতো মানুষ হেঁটে হেঁটে যাতায়াত করতো, এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে তারা পায়ে হেঁটে কিংবা ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এসব ব্যবহার করতো, ঘোড়া এসব ব্যবহার করতো। কিন্তু বর্তমানে তো আর ওইভাবে ব্যবহার হয় না, এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমরা কি করছি, সাইকেল, রিক্সা, অটো, টোটো, স্কুটার, মোটরসাইকেল, বাস, এই সমস্ত ব্যবহার করছি। এছাড়া আমরা আর একটু বেশি যদি দূরে যাই তখন আমরা ট্রেন, ট্রাম, বাসে চেপে যাচ্ছি। আরো দূরে যদি যাই, এক প্রান্ত থেকে, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, তখন আমরা কিন্তু এরোপ্লেন বা উড়োজাহাজ ব্যবহার করছি বা দ্রুতগামী ট্রেনের সাহায্যে আমরা যেতে পারছি। তাহলে যেসব গাড়ির সাহায্যে আমরা যাতায়াত করি বা মালপত্র আনা নেওয়া করি তাকেই বলছে পরিবহন। বিজ্ঞানের কল্যাণে বর্তমানে অনেক দ্রুতগামী ক্ষমতাশালী যানবাহন তৈরি হয়ে গেছে, এতে সহজে কম সময়ে কম খরচে একসঙ্গে অনেক মালপত্র যেমন আনা নেওয়া করা যায়, তেমনি যাতায়াতও হয়েছে সহজ এবং আরামদায়ক। পরিবহন ও পরিবেশ দূষণ, ইঞ্জিন চালিত পরিবহন সাধারণত পেট্রোল ডিজেল পুড়িয়ে যেহেতু আমরা কি করছি যানবাহন গুলো চলাচল করছি, ফলে কি হচ্ছে পরিবেশে দূষণ ঘটে, গাড়ির ধুলো, ধোঁয়া, বিষাক্ত গ্যাস, শব্দ, বিশেষত হর্নের শব্দ পরিবেশকে দূষিত করছে। আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে যে পরিবেশ থেকে, দূষণ থেকে যেন আমরা দূরে থাকি। তাই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য কয়লা, খনিজ তেল ইত্যাদি ব্যবহার কিন্তু কম করা দরকার, আর দরকার শব্দ নিয়ন্ত্রণ করা। বর্তমানে সরকার এই বিষয়ে অনেক নিয়ম কানুনও করেছে। যাতায়াত ব্যবস্থার বিভিন্ন মাধ্যম, আমরা স্থলপথে, জলপথে, আমরা আকাশপথে, ভূগর্ভস্থ পথেও আমরা যাতায়াত করতে পারি। এই চারটি উপায়ের মধ্যে আমরা সচরাচর স্থলপথে কি করি, সড়ক পথে ও রেলপথে যাতায়াত করি, জলপথে আমরা স্টিমার বা কি বলবো নৌকা, ভুটভুটি, স্টিমার, লঞ্চ, স্পিড বোট এসবে যাতায়াত করি, আর আকাশপথে আমরা এরোপ্লেন, হেলিকপ্টারের সাহায্যে যাতায়াত করছি, পাতাল রেল বা মেট্রো রেল আমরা ভূগর্ভস্থ পথে যাতায়াত করছি। স্থলপথে যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাটের উন্নতি ও মেরামতি হয়েছে, নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে, রাস্তা চওড়া ও শহরে উড়ালপুল নির্মাণের প্রয়োজন হয়ে, উড়ালপুলের সাহায্যে কি করেছে নদী পথগুলো সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করেছে। নানা কাজে নানা লোকের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ রাখা খুবই দরকার। এই যোগাযোগ যাতে আমরা নানাভাবে করতে পারি, নানা স্থানে যেতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় কম সময়ে, সেই জন্য আমরা কি করছি, আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, অনেক পরিমাণে উন্নতি হয়েছে। যদিও বর্তমানে রাস্তাঘাটের অবস্থা খুবই মানে কি বলবো খারাপ, যে জায়গাতে আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছানো যাবে সেই জায়গাতে যেতে বর্তমানে সময় লাগবে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা, এবং সেটা সোজা পথে যাওয়া হচ্ছে না, সেটা ঘুরপথে আমাকে যাতায়াত করতে হচ্ছে। তো যাই হোক, আমরা দূরের লোকের সাথে কিভাবে যোগাযোগ রাখছি, না মোবাইল, ইন্টারনেট, ইমেল, আধুনিক উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এইসবের সাহায্যে আমরা কিন্তু ফ্যাক্স, কম্পিউটার, টেলিফোন, রেডিও, সংবাদপত্র, টেলিভিশন এইসবের সাহায্যে। অবশ্যই এগুলো খরচ সাপেক্ষ, যাতে দেশের সব লোক উন্নত যোগাযোগের সুযোগ পেতে পারে তা দেখতে হবে। আর মোবাইলে ফোন নিয়ে যে কোনো স্থান গিয়ে এমনকি গাড়িতে বসেও আমরা বিশ্বের যে কোনো স্থানে পরস্পর মুখোমুখি যোগাযোগ করতে পারি। পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নতি জন্য কি কি দরকার, দেশের বিভিন্ন অঞ্চলে ছোট বড় সড়ক তৈরি করে গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করা হচ্ছে, রেলপথের প্রসার ঘটানো হচ্ছে, দেশের মধ্যে নানা ধরনের যানবাহন তৈরি করা হচ্ছে, মালপত্র চালান দেওয়ার জন্য বিশেষ মালগাড়ি ব্যবস্থা করা হচ্ছে, স্পিড বোটের মতো দ্রুত ডাক, স্পিড পোস্টের মতো দ্রুত ডাক ব্যবস্থা চালু হয়েছে, বেসরকারি ডাক ব্যবস্থায় কুরিয়ার পরিষেবা চালু হয়েছে, দেশের নানা স্থানে বিমানবন্দর ও বন্দর তৈরি হয়েছে।
উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা। উন্নত যোগাযোগ ব্যবস্থার সাহায্যে আমরা সহজে, দ্রুত, কম খরচে অনায়াসে দেশ ও বিদেশে যাতায়াত করতে পারি, মালপত্র পাঠাতে পারি, আনা নেওয়া করতে পারি। মালপত্র সহজে আদান প্রদানের সুবিধা হয়। শিল্প বাণিজ্যের প্রসার ঘটেছে। প্রয়োজনীয় দ্রব্যের পরিবহনের খরচ কমেছে। দেশ বিদেশের সঙ্গে টেলিযোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটেছে। প্রসিদ্ধ স্থান, আমরা দেখছি এখানে ইতিহাস প্রসিদ্ধ কিছু স্থান রয়েছে, সেগুলো আমাদেরকে কয়েকটা মনে রাখলেই হবে। প্রশাসনিক কেন্দ্র কোন জায়গাগুলির নামগুলো কিছু মনে রাখতে হবে, তীর্থক্ষেত্রের নাম মনে রাখতে হবে, কারণ তোমরা অনেকেই অনেক জায়গায় গেছো, এগুলো নামগুলো ভালো করে মনে রাখলেই হবে। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত স্থান আমরা দার্জিলিং এর টাইগার হিল, সন্ধ্যাবাবু, ফালুকগিরি, কার্সিয়াং, এগুলো অনেকেই ঘুরেছি। জলপাইগুড়ি, গুরুমারা অভয়ারণ্য, ডুয়ার, শালিকদুয়ারে, জলদাপাড়া অভয়ারণ্য, বক্সা পাহাড়, উত্তর দিনাজপুরের কুলিপুর, কিরিবাস, বাঁকুড়ার মুকুটমণিপুর, পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর, সমুদ্র সৈকত, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, বকখালি, এগুলো অনেক খুব সুন্দর জায়গা। সামরিক কেন্দ্র কি না, কলকাতা ফোর্ট উইলিয়াম, আলিপুর দুয়ারে বক্সা সেনানিবাস, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা, পূর্ব বর্ধমানে পানাগড়। সংগ্রহশালা কি কি, কলকাতার চিড়িয়াখানা, জাদুঘর, বিড়লা মিউজিয়াম, বিড়লা তারামণ্ডল, জাতীয় গ্রন্থাগার, সায়েন্স সিটি, নন্দন নন্দন, তারপরে জহর শিশু ভবন, হাওড়া বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি। সাংস্কৃতিক উৎসব কেন্দ্র কোনগুলো না, কলকাতার বই মেলা, শিল্প মেলা, কৃষি মেলা, বিদ্যাসাগর মেলা, বঙ্গ সংস্কৃতি মেলা, নন্দনের চলচ্চিত্র উৎসব, বীরভূমে শান্তিনিকেতনের মেলা, নানুর কেন্দ্রী প্রভৃতি, মেদিনীপুরে বিশ্বঙ্গ প্রভৃতি। তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু পড়ব। এবারে আমরা এই অধ্যায়ে কি কি শিখলাম এটা অবশ্যই বলবো এবং মুখস্থ রাখবো, মনে রাখবো। মনে না রাখলে শুধু পড়ে গেলাম তা করলে কিন্তু হবে না। পরিবহন বলতে আমরা কি বুঝি, বন্দর কাকে বলে, ভারতে কয়েকটি বন্দরের নাম রাখো, এগুলো কিন্তু পড়তে হবে। আমাদের আগেই বলেছি যে এই অবধি আমাদের মানে পরীক্ষা হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা পরের ক্লাসে এই পরীক্ষার কোশ্চেন নিয়ে শুধু আলোচনা করব। এই ক্লাসটা এই পর্যন্ত। আমি এখন দেখো 7, 8, 9 এই চ্যাপ্টার গুলো যেহেতু পড়ালাম, এবারে এই প্রশ্ন গুলো কিরকম কি দেব সেটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে এক কথার উত্তর। তোমরা জানো আমি ছোট প্রশ্ন দিই, আমি কখনো ট্রু ফলস লেখার উপর বিশ্বাসী নই, অতএব ওগুলো হল কালেকশনে লেখা হয়ে যায় না, পড়েও ওগুলো হল কালেকশন করে লেখা হয়ে যায়। আমি যে লিখে দিচ্ছি এই প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলোই আসবে, তার কোনো মানে নেই। এইরকম ধরনের ছোট ছোট কিছু প্রশ্ন আসবে, দুটো টিকা আসলো, দুটো বড় প্রশ্ন আসলো, এরকমই আসবে। ঠিক আছে, তুষারপাত দেখার জন্য, তুষারপাত দেখার জন্য আমরা কোথায় যেতে পারি? আমরা কাছাকাছি কোথায় যেতে পারি?
তাহলে এক নম্বরের প্রশ্ন, দুই হচ্ছে টিকা লেখো, ক্ষুদ্র শিল্প। প্রথমে বলতে হবে ক্ষুদ্র শিল্প কাকে বলে, তারপরে ক্ষুদ্র শিল্পে কি কি জিনিস উৎপাদন হয়, এগুলো কয়েকটা কোথায় গড়ে উঠেছে এটুকুনি বললেই হবে ক্ষুদ্র শিল্প। তারপরে হচ্ছে পরিবহন ও পরিবেশ দূষণ, পরিবহন ও পরিবেশ দূষণ। তারপরে হচ্ছে বন্দর, বন্দর ন্যাপথা মূলধন, ন্যাপথা এরকম দিলাম, এগুলো দেবো। তারপরে দেবো বড় প্রশ্ন, তারপরে দেবো বড় প্রশ্ন, বড় প্রশ্ন কি দেবো, বাক্যে উত্তর দাও, কি না ক্ষুদ্র শিল্প ও বৃহৎ শিল্পের মধ্যে পার্থক্য লেখো, ক্ষুদ্র ও বৃহৎ শিল্পে মধ্যে পার্থক্য লেখো। দুই, আমাদের আজকে কিশোর শিল্পের উন্নতির জন্য আমাদের রাজ্যে কৃষি ও শিল্পের উন্নতির জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন নম্বর হচ্ছে বিদ্যুৎ কি, বিদ্যুৎ কি উৎপাদন অনুযায়ী, উৎপাদন অনুযায়ী বিদ্যুৎ কয় প্রকার ও কি কি, বিদ্যুৎ কয়
প্রকার ও কি কি সৌরবিদ্যুৎ সম্বন্ধে বিদ্যুৎ সম্বন্ধে চারটি বাক্য লেখো। চার নম্বর, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? স্থলপথে যাতায়াতের উন্নতির জন্য কি কি করা উচিত? ঘরে বসে যোগাযোগ ব্যবস্থা কি কি উপায়ে করা যায়? ঘরে বসে কি কি উপায়ে যোগাযোগ ব্যবস্থা করা যায়? বর্তমানে অপ্রচলিত শক্তির ব্যবহারের প্রতি অপ্রচলিত শক্তির ব্যবহারের প্রতি জোর দেওয়া কারণগুলি লেখো। কারণগুলি লেখো। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রশ্ন আমি তোমাদেরকে দেবো, সেই সঙ্গে হয়তো শূন্যস্থান কিছু দিলাম, এরকম করেই হবে। ঠিক আছে, খুব ভালো করে পড়বে, সবাই মন দিয়ে লিখবে, প্রশ্নগুলো পড়ে বুঝে তারপরে লিখবে। আজকে এই পর্যন্তই হলো।